বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2022 ছাত্র ছাত্রী রয়েছো, এবছর উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা দেবে, তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবং তোমাদের দিয়ে দেব সম্পূর্ণ কম্পিউটার অ্যাপ্লিকেশনের লাস্ট মিনিট সাজেশন। কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমাদের উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন সম্পূর্ণভাবে পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক শিক্ষক সুপ্রিয় দে স্যার। সুপ্রিয় দে স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এবং তোমাদের প্রত্যেককে বলবো ও যে এই যে কোশ্চেনগুলো স্যার বলেছে সম্পূর্ণভাবে এগুলোকে ফলো করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সাফল্য অর্জন করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, আমার নাম সুপ্রিয় দে। তো তোমাদের মোট তিনটে টপিক থেকে বড় প্রশ্ন আসবে পার্ট এতে। প্রথমে থাকবে হচ্ছে লজিক গেট, যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে 7 মার্কসের অথবা পাবে। তারপর নেটওয়ার্কিং থেকে দুটো কোয়েশ্চেন আসবে 7-7 করে 14 মার্কসের, সবেতে অথবা থাকবে। আর লাস্ট থাকবে এমএস এক্সেল 2007, একটা প্রশ্ন থাকবে 7 মার্কসের অথবা পাবে। তাই টোটাল হয়ে গেল 28 মার্কস। আর বাদবাকি যা নাম্বার থাকবে ওটা পার্ট বিতে। তো প্রথমে দেখো, আমি চ্যাপ্টার লিখেছি লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল লজিক সার্কিট। কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি প্রশ্ন রেখেছি যে ফুল সাবস্ট্রাক্টর সার্কিটে ট্রুথ টেবিল সহ ডিফারেন্স এবং বোরো আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশন ডিরাইভ করো, এর লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। বিতে রেখেছি মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কি। সিতে রেখেছি বেসিক লজিক গেট ব্র্যাকেটে অ্যান্ড অর নট ব্র্যাকেট ক্লোজ ব্যবহার করে জর গেটের সার্কিটটি অঙ্কন করো। কোয়েশ্চেন নাম্বার 2-তে এতে রেখেছি একটি 3-8 লাইন ডিকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং ব্লক ডায়াগ্রাম কমা লজিক ডায়াগ্রাম অথবা সার্কিটটি অঙ্কন করো। বিতে রেখেছি 2টি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরি করো। সিতে রেখেছি মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলা হয় কেন কোয়েশ্চেন মার্ক, ওর সাথেই রেখেছি ফুল অ্যাডার বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন, 3-এর এতে রেখেছি ডিকোডার এবং এনকোডারের মধ্যে পার্থক্য লেখো। বিতে রেখেছি ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো। কোয়েশ্চেন নাম্বার 4-এর এতে রেখেছি হাফ সাবট্রাক্টর সার্কিটে ট্রুথ টেবিল সহ ডিফারেন্স এবং বোরো এর লজিক্যাল এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো, এর লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। বিতে রেখেছি শুধুমাত্র নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট ডিজাইন করো। সিতে রেখেছি 1:4D মাল্টিপ্লেক্সার সার্কিটের লজিক ডায়াগ্রাম অথবা সার্কিট ও ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো, এখানে কন্ট্রোল লাইনের কাজ কি। কোয়েশ্চেন নাম্বার 5-এ রেখেছি ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিল সহ সাম এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো, এর লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। বিতে রেখেছি 4:1 ম্যাক্স এর সার্কিট অথবা লজিক ডায়াগ্রাম কমা ট্রুথ টেবিল কমা ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো। সিতে রেখেছি মাল্টিপ্লেক্সার এবং ডি মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো লজিক ডায়াগ্রাম থেকে। আর লাস্ট প্রশ্ন 6-এ রেখেছি অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো অথবা বেসিক গেট ব্যবহার করে অক্টাল টু বাইনারি এনকোডার অঙ্কন করো। বিতে রেখেছি 2:4 ডিকোডারের ট্রুথ টেবিল কমা ব্লক ডায়াগ্রাম কমা সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো। সিতে রেখেছি হাফ সাবট্রাক্টর ব্যবহার করে ফুল সাবট্রাক্টর তৈরি করার সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো। নেক্সট টপিক,
নেটওয়ার্কিং থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলি হলো, কোয়েশ্চেন নাম্বার ওয়ানে দিয়েছি এইচটিএমএল এ মার্কিউ ট্যাগ বলতে কি বোঝো, এইচটিএমএল এ হাইপার লিঙ্ক বলতে কি বোঝো, এইচটিএমএল এ হেডিং ট্যাগ কয় প্রকার ও কী কী, সব থেকে ছোটো আকারের ও সবচেয়ে বড় আকারের হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়, কোনো টেবিলের বর্ডারের স্থূলতা 5 দেওয়ার জন্য সিনট্যাক্সটি লেখো। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, এইচটিএমএল এ কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগের পার্থক্য লেখো, এইচটিএমএল এ লিঙ্কিং করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়, এই ট্যাগের একটি অ্যাট্রিবিউট উদাহরণ সহ লেখো, টিআর ট্যাগ এবং টিডি ট্যাগের কাজ লেখো। কোয়েশ্চেন নাম্বার 3, এইচটিএমএল এ টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কয় প্রকার ও কী কী, এইচটিএমএল এ ফ্রেম সেট ট্যাগের কাজ কী, এই ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউট লেখো, এইচটিএমএল এ অ্যাঙ্কর ট্যাগের একটি উদাহরণও লেখো, এইচটিএমএল এ একটি পিকচার ইনসার্ট করার সিনট্যাক্সটি লেখো এবং একটি উদাহরণ দাও, এইচটিএমএল এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। কোয়েশ্চেন নাম্বার 4, এইচটিএমএল কোডের তিনটি প্রধান ট্যাগের নাম ও কাজের বর্ণনা করো, কোনো টেক্সটকে কীভাবে সুপারস্ক্রিপ্ট এইচটিএমএল সাবস্ক্রিপ্ট করবে, এইচটিএমএল কোড সহ বর্ণনা করো, ফ্রেম সেট ট্যাগের কাজ কী, একটি ওয়েব পেজকে তিনটি সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করার এইচটিএমএল কোড লেখো। আর একটা দিয়েছি দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ, যে নিচের এইচটিএমএল স্টেটমেন্টগুলির ভুল নির্দেশ করে সঠিক রূপটি লেখো, তোমাকে তাহলে ট্যাগের ভুল দেওয়া রয়েছে সেগুলো ভুলটা নির্দেশ করে তোমাকে সঠিক রূপটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন দিয়েছি দেখো, পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা এই সমস্ত যে প্রশ্নগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে স্যার বলছেন সেই প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছো তো, না কোথাও একটু খামতি রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমার ভিডিওটি কেমন লাগছে। ওয়েব পেজ কী, একটি ওয়েব পেজের প্রধানত কটি অংশ কী কী, মার্কিউ ট্যাগের কাজ লেখো, ভি অ্যালাইন ট্যাগ কেন ব্যবহার করা হয়, টেবিল ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো, কোনো ওয়েব পেজে সায়েন্স আর্টস কমার্স এই লিস্টটি তৈরি করার ট্যাগ লেখো, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন কাকে বলে উদাহরণ দাও, ফাইবার অপটিক কেবিলের সুবিধা লেখো, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের দুটি সুবিধা লেখো, সিঙ্ক্রোনাস ও অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনের মধ্যে পার্থক্য লেখো, আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক কী। পরের প্রশ্ন, বাস টোপোলজির দুটি সুবিধা অসুবিধা লেখো, এসটিপি ও ইউটিপির মধ্যে পার্থক্য লেখো, টিকা লেখো, রাউটার সুইচ মোডেম ব্রিজ এমটি ট্যাগ বলতে কী বোঝো, এইচটিএমএল এ মার্কিউ ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো, তিনটি বিষয় লিখে বাস স্টার হেডিং টোপোলজি তুলনা করো, সিরিয়াল ও প্যারাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য লেখো, এইচটিএমএল এ আনঅর্ডার্ড লিস্ট এর তিনটি টাইপের নাম লেখো। পরের নাম্বার 9, ফাইবার অপটিক কেবিলের তিনটি সুবিধা লেখো, হাব কি, তথ্য প্রেরণের অভিমুখ অনুসারে প্রধান তিন প্রকার নেটওয়ার্ক কমিউনিকেশনের বর্ণনা দাও, মোডেম এর পূর্ণরূপটি লেখো, এইচটিএমএল এর সাহায্যে কোনো ওয়েব পেজে একটি ছবি সংযুক্ত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়, ট্যাগটির সাহায্যে কম্পিউটারে অবস্থিত তোমার একটি ছবি সংযুক্ত করার এইচটিএমএল কোডটি লেখো, টাইটেল ট্যাগটির কাজ লেখো, বডি ট্যাগটির একটি অ্যাট্রিবিউট উদাহরণ সহ লেখো। 10, গাইডেড ও আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য লেখো, ওয়েল আর ইউএল এর মধ্যে পার্থক্য লেখো, স্টার টোপোলজির সুবিধা লেখো। নেক্সট, এক্সেল এমএস এক্সেল 2007 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, কোয়েশ্চেন নাম্বার 1, এতে আছে এমএস এক্সেলের নিম্নলিখিত কাজগুলি করার স্টেপগুলি লেখো, ওয়ার্কবুকে একটি নতুন ওয়ার্কশিট অ্যাড করো, একটি টেবিলে নতুন কলাম ইনসার্ট করো, এমএস এক্সেলে একটি রোকে হাইট এবং আনহাইট করার ধাপগুলি লেখো, এমএস এক্সেলে অটোফিলের কাজ কী, এমএস এক্সেলে সাম ম্যাক্স এবং কাউন্টের কাজ কী। কোয়েশ্চেন নাম্বার 2 আছে এমএস এক্সেলে প্রোডাক্ট অ্যাভারেজ ও আপারের সিনট্যাক্স ও কাজ লেখো, গোলসিকের একটি সুবিধা লেখো, এমএস এক্সেলে যে কোনো দুটি প্রকার সেল রেফারেন্সিং সম্বন্ধে আলোচনা করো, এমএস এক্সেলে শর্ট এবং ফিল্টার অপশানের কাজ লেখো। কোয়েশ্চেন নাম্বার 3, অটো ফিলের সুবিধা কী, উদাহরণ সহ লেখো, কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কী বোঝো উদাহরণ দাও, কীভাবে পাইচার্ট তৈরি করবো,
এম এস এক্সেলে পাস ফেল চেক করার ফর্মুলা লেখো, এম এস এক্সেলে B10 থেকে B20 ভ্যালুগুলির যোগ করার ফর্মুলা লেখো, কনক্যাটিনেট মডের কাজ কি, ওয়ার্কশিট কীভাবে ডিলিট করব, কিছু স্টেপ লিখতে দিয়েছি, কিছু স্টেপের প্রশ্ন দেওয়া আছে এবং গ্রেড বার করার দেওয়া আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6-তে ম্যাক্স ফাংশনের সিনট্যাক্স লেখো, বর্তমান তারিখ ও সময় এমএস এক্সেল কীভাবে জানা যায় এগুলো আমি দিয়েছি। আর দেখো আমি পরে দিয়েছি, দেখবে কতগুলো তোমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য কটা এক্সাম্পল 6টা কোয়েশ্চেন দেওয়া আছে, আমার মন বলছে এই 6টার মধ্যেই পরীক্ষা আসবে। আর লাস্ট পেজে কিছু এসএকিউ দেওয়া রয়েছে, করে যাও, আশা করি পরীক্ষা ভালোভাবে